ধন্যবাদ। ডেঙ্গু নিয়ে কী ধরনের রাজনীতি হচ্ছে বাংলাদেশে এটা মানুষ প্রত্যক্ষ করেছে। যাদের দায়িত্ব ছিল ডেঙ্গু প্রতিরোধ করবার এবং এমন একটা অবস্থা তৈরি করবার যাতে এই ধরনের অসুখ এভাবে মহামারী আকারে না ছড়ায়, সে সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন ডেঙ্গু আর ছেলে ধরা একই গুজব। আমরা স্বাস্থ্যমন্ত্রী তারও এক কাঠি সরেস, তিনি বলেছেন যে ডেঙ্গুর প্রজনন ক্ষমতা নাকি রোহিঙ্গাদের মতন, তারা ব্যাপকভাবে বংশ বিস্তার করে। পত্রিকায় আমরা দেখছি মেয়ররাদের যে সমন্বয়হীনতা এবং তাদের যে অদক্ষতা, দায়িত্বজ্ঞানহীনতা অবস্থা এখন বাংলাদেশে। মশা মারতে এখন হাইকোর্টের রুলিং লাগে। সেই সেখানকার এক পর্যবেক্ষণে দেখলাম আইনজীবীরা বলছেন আমাদের সিটি কর্পোরেশনের পক্ষের, উত্তরের মশা দক্ষিণে যায়, দক্ষিণের মশা উত্তরে যায়। আজকে দুটো লিডিং নিউজ পেপার, প্রথম আলো এবং যুগান্তরের হেডলাইন হচ্ছে মশার ওষুধ কেনায় যত অনিয়ম, আর যুগান্তর বলছে অকার্যকর ওষুধের পেছনে শক্তিশালী সিন্ডিকেট। সুতরাং এই যে মশা বা এডিস মশা বা ডেঙ্গু সরকার দমন করতে পারছে না এবং বিরাট ব্যর্থতা, তার পেছনে আছে বিপুল বিপুল অঙ্কের টাকার একটা কারসাজি। একটা সিন্ডিকেটের হাতে চলে গেছে, এই অসৎ ব্যবসায়ীদের হাতে চলে গেছে যারা অকার্যকর ওষুধ আনছে। যখন উত্তরে ওষুধ ছেটানো হয়, তবু এখন উত্তরের যখন অকার্যকর একেবারে ICDDRB থেকে রিপোর্ট এসছে, তখন তারা থামিয়েছে, সে ওষুধ আর তারা এখন দিচ্ছে না, নতুন ওষুধের অর্ডার এসছে। দক্ষিণে কিন্তু আমরা সেরকম কোনো কর্মসূচি দেখছি না। দক্ষিণের মেয়র বুক ফুলিয়ে বলছেন না সেই ওষুধেই কাজ হবে। আরও মজার খবর হলো আমাদের স্বাস্থ্যমন্ত্রী এই ডেঙ্গু সিজনের সপরিবারে চলে গেছেন মালয়েশিয়াতে, আপনারা জানেন, এবং এক পর্যায়ে তিনি বোধহয় ফিরেও আসছেন বা এসেছেন কিনা আমি ঠিক জানি না এখনও, কিন্তু উনি সপরিবারে চলে গেছেন। অর্থাৎ এই যে চতুর্পাশে একটা জবাবদিহীনতা আমরা লক্ষ্য করি এবং জনগণকে জিম্মি করে, জনগণের উপর যা ইচ্ছে তাই আচরণ করে পার পেয়ে যাবার যে একটা প্রবণতা, সেটা হচ্ছে একটা জবাবদিহীন সরকার থাকবার যে একটা অবভিয়াস পরিণতি যেটা হয়, আমরা সেটাই দেখছি। দেখুন, যখন নগরে আগুন লাগে তখন কি আর দেবালয় এড়ায়? আজকে যেভাবে মহামারী আকারে ডেঙ্গু ছড়িয়েছে, তা কি ডেঙ্গু মশাকে আর বিএনপি আর আওয়ামী লীগ চীনে কামড়াবে? তা তো না। সুতরাং আতঙ্কটা আমাদেরও কম না। তবে একই সঙ্গে বুঝতে হবে বিএনপি তার সীমিত সাধ্যের মধ্যে যেটুকু করা সম্ভব সেটুকু করছে। তারা কিন্তু বন্যা দুর্গতদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তারা টিম করে দিয়েছে এবং এলাকা ওয়াইজ ভাগ করে দিয়েছে, আমাদের টিম সে এলাকাগুলো কভার করছে। ডেঙ্গুর মতো আমাদের ছোট ছোট যে এলাকাগুলো, যার যেই ওয়ার্ড, যার যেই এলাকা, যার যেই পাড়া, সেই পাড়ায় কিন্তু বিএনপি ছেলেরা তো আজকাল বিএনপির ঘরেও থাকতে পারে না। তাদের নামে যে পরিমাণ মামলা, 26 লক্ষ আসামি আমাদের ছেলেমেয়েরা, 1 লক্ষ মামলা পেন্ডিং, কেন মনে করি আমাদের অতীত অভিজ্ঞতা তো খুব সুখকর না। আমরা দেখেছি আমাদের মানববন্ধন করতে দেয়া হয় না, এমনকি একেবারে অরাজনৈতিক আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন কিংবা কোটা সংস্কার আন্দোলন, সেগুলো সরকার যেই নৃশংসভাবে দমন করেছে সেই অভিজ্ঞতা তো খুব সুখকর না। না, কিন্তু আপনি কি মনে করেন না যে যদি এই এই ধরনের একটা, এটা তো আসলে জোট বেঁধে করবার ব্যাপার না। আমি যেটা বলছিলাম যে বিএনপি ওয়ার্ড অনুযায়ী, এলাকা অনুযায়ী, থানা অনুযায়ী তাদের ছেলেদের কাজে লাগাচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে বিএনপির ছেলেরা কজন তার এলাকায় থাকতে পারে, সেটাই তো একটা বড় প্রশ্ন। আমার নিজের জীবন বাঁচে না, আমি এর মধ্যে কতটুকু, তারপর আমি বলছি সীমিত সাধ্যের মধ্যে যেটুকু করা সম্ভব বিএনপি এবং 20 দলীয় জোট, তারা তাদের কাজ যার যার মতো করে যাচ্ছে। এবং এটা তো আসলে এখন আমার প্রাণ বাঁচাতেই আমার কাজ করতে হবে, আমি বিএনপি করি আর আওয়ামী লীগ করি, আমার নিজের প্রাণ বাঁচাতেই আমাকে কাজ করতে হবে। আমার যেমন যে কথাটি এসছে, এটাও আমাদের মেয়র তার নিজের দায়িত্ব এড়াবার জন্যই এক ধরনের কথা তিনি বলেছেন যে কারো বাসায় যদি লাভা পাওয়া যায় তাহলে তাকে বিচারের আওতায় আনা হবে, তার নিজের দায়িত্ব তিনি করবেন না, তিনি সিন্ডিকেটের ভাগ নিয়ে সেখানে অকার্যকর ওষুধ আনবেন আর তিনি তার দায় চাপাবেন জনগণের উপরে। 2013-14 সালে ঢাকায় যে পার্কগুলো আছে সেখানে একটা জরিপ হয়েছিল, সেখানে দেখা গেছে শুধুমাত্র বলদা গার্ডেনে এডিস মশার কিছু সন্ধান পাওয়া গেছে, এরবারে অন্যান্য পার্কগুলোতে কোনো এডিস মশা পাওয়া যায়নি। সেই সময় যদি দমন করা হতো, আজকে কলকাতা দেখেন, কলকাতায় কিন্তু নিরবচ্ছিন্নভাবে দমন করা হয়েছে বলে আজকে কিন্তু কলকাতায় ডেঙ্গু প্রায় শূন্যের কোঠায় নেমে এসছে।